আসসালামু আলাইকুম ফুটবল প্যাশনে আপনাকে স্বাগতম জানাচ্ছি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের রিয়াল বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচটি নিয়ে আগ্রহের সীমা নেই আমাদের সকলের মাঝে প্রথম লেগে বার্নাবুতে এক এক গোলে ডোরো হয়েছিল সিটি বনাম রিয়ালের ম্যাচটি আপনারা যারা নিয়মিত ক্লাব ফুটবলের খোঁজখবর রাখেন বা নিয়মিত ম্যাচগুলো দেখেন তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন ম্যাচটি দেখার জন্য সংক্ষেপে আমি এই ভিডিওতে এই ম্যাচটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরেছি আগামী আঠারোই মে বাংলাদেশ সময় রাত একটায় সিটির হোমগ্রাউন্ড ইতিহাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে রিয়াল বনাম সিটির ম্যাচটি এই ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরিণত হয়েছে সবাই ধরেই নিয়েছে যে সিটি বা রিয়ালের মধ্যে যে জিতবে সেই ইবারের চ্যাম্পিয়ন হবে ম্যাচটি টিভি পর্দায় লাইভ দেখা যাবে সনি টেন টু সেলেনে এবং মোবাইলে লাইভ দেখার জন্য গুগল থেকে ফুটবল টিভি অথবা ইএসএন টিভি অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তাছাড়াও ফেসবুক লাইভেও সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে সেখানেও দেখে নিতে পারেন এখন এক নজরে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির পরিসংখ্যানে তাকালে দেখতে পাচ্ছেন যে দু দলের নয় বারের দেখায় সিটির জয় তিনটিতে এবং রিয়ালের জয় তিনটিতে বাকি তিনটি ম্যাচের ফলাফল ডোরো শক্তির বিচার করলে এই ম্যাচে রিয়ালের থেকে এগিয়ে থাকবে সিটি এগিয়ে থাকার সবথেকে বড়ো কারণ হচ্ছে ম্যাচটি হবে সিটির হোমগ্রাউন্ড ইতিহাদ স্টেডিয়ামে সিটি এবং রিয়ালের লাস্ট পাঁচ ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করলে এগিয়ে আসেন সিটি ম্যান সিটি শেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে চারটি এবং ডোরো করেছে একটিতে অপরদিকে শেষ পাঁচ ম্যাচে রিয়াল জিতেছে তিনটিতে এবং হেরেছে একটি ম্যাচ এবং ডোরো করেছে একটি ম্যাচ শেষ করার আগে বলে নিচ্ছি ম্যান সিটি এবং রিয়ালের মধ্যকার ম্যাচটি কে জিততে পারে সেটি কমেন্টে জানাতে পারেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিতে ভুলবেন না